পাঁচুড়া পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির। হুগলির চুচুড়া পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা। কয়েকদিন ধরেই হুগলি চুচুড়া পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করে আসছিল বিজেপির নেতৃত্ব। এবার সেই অভিযোগ নিয়ে আন্দোলন জোরদার করল বিজেপি। এদিন হুগলি চুচুড়া পুরসভার সামনেই বিক্ষোভ দেখায় বিজেপির নেতা ও কর্মীরা। তবে এই অভিযোগকে নস্যাৎ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। আজকে যে আপনারা মিউনিসিপ্যালিটির সামনে একত্রিত হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অফিসের ভিতর ডাকা হয়েছিল এবং কি ডিসিশন হলো সেটা আমাদেরকে একটু জানান। আমাদের আজকে কোনো ডেপুটেশন ছিল না, আমাদের ডেপুটেশন হয়েছে আগামী দিন। ডেপুটেশন দেওয়ার আগে 24 ঘন্টা আগে তাকে জানাতে হয়, সেই জানানটা দেওয়ার জন্য আমরা আজকে কেটের কাছে গেছিলাম। আর আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল, আমাদের যে এতদিন বঞ্চিত করে রেখেছে তার জন্য বিক্ষোভ ছিল, বিক্ষোভ। এবং তাকে জানাতে এসেছি যে কালকে আমরা 12টার সময় ডেপুটেশন দেবো, আপনি স্যার গেটের কাছে এই অফিসে থাকবেন। আচ্ছা, আমরা দেখেছি যে আপনারা যখন ওখানে একত্রিত হয়েছিলেন বিক্ষোভ মিছিলে, তখন ওখানে কিছু সিপিএমের ঝান্ডা কিছু বিজেপির ঝান্ডা দেখা গেছে। তো আপনারা কি কোনো পার্টির তরফ থেকে এটা করছিলেন? আমরা কোনো পার্টির তরফ থেকে করিনি, আমরা আমাদের পেটেরই পার্টি, আমরা একমাত্র পেটেরই তাগিদে আমরা গেছি। আমরা কোনো পার্টির ছত্রছায়া নেই, আমরা কোনো পার্টির তলেও নেই। ঠিক আছে, নমস্কার, আপনার নামটা? রাজেশ্যাম শঙ্কমণি। গতকালই আমার কাছে চুচুড়া মিউনিসিপ্যালিটির যে নিয়োগের পদ্ধতি যে হয়েছে তার অনিয়মের ব্যাপারে আমার কাছে কমপ্লেন আসে, এবং আমি সেই কমপ্লেনকে দেখি যে এটার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে। এবং আমি মনে করি যে এই নিয়োগ পদ্ধতি যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, ঠিকমতো আইনের মতো হয়নি, এবং সেই জন্য আমি আমাদের মন্ত্রী ফিরোজ হাকিমের সঙ্গে কথা বলি। এবং গতকালই ফিরোজ হাকিম বলে দেয় যে আমি যখন বলি যে এটা ক্যান্সেল করা উচিত, ফিরোজ হাকিম বলে যে আমি ক্যান্সেল পুরো নিয়োগ পদ্ধতিটা ক্যান্সেল করে দিতে বলছি। এবং এটা নিয়োগ পদ্ধতি অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এবং আগামী দিনে আইন অনুযায়ী এই চুচুড়া মিউনিসিপ্যালিটির যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো আছে তার যে পদ্ধতি অ্যাপয়েন্টমেন্টগুলো হবে আইনগতভাবে। আজকে যেটা করছে বিজেপি সেটা হচ্ছে ওই ঘোলা জলে মাছ ধরার জন্য, কারণ আমার স্টেটমেন্ট অলরেডি আজকে সকালবেলায় নিউজ পেপারে চলেও এসছে যে পদ্ধতি নন ট্রান্সপারেন্ট, এবং ফিরোজ হাকিম বলেছে যে এটাকে ক্যান্সেল করবে। এটা জানার পরও এটা একটা ইস্যু তৈরি করার জন্য করছে, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। তবে দল কোনো তার ভাবমূর্তিকে নষ্ট করতে কারোর হাতে দেবে না, সে দলের যে পদাধিকারী হোক না কেন। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।